এইগুলো ডিজাইন করে আমি আপনার কয়েকটা ডিজাইন বানানো দেখাবো, এবং যদি আপনারা এটা নতুন একটা আইডিয়া বা কনসেপ্ট পাবেন ইনশাল্লাহ, সুতরাং আজকে কিছু ডিজাইন আপনাদের করে দেয়। ধরেন এই একটা ডিজাইন আমি নিচ্ছি, আমার ডিজাইন করে নেওয়া কন্ট্রোল সি কন্ট্রোল সি চাপ দিচ্ছি এবং কি তারা বড় করতে চাইছি, অর্ডার শেষ করলে কিবোর্ডে বড় হয়ে যায়। আর আশা করি আপনারা জানেন যে প্রথমে ডিসক্রিপ্টে যেটা নর্মালি ওপেন করার দেখি সেটাও দেখাই যাবেন, মাত্র যার মানে দিবেন এখানে যা আছে যাতে এখানে ইমিগ্রেশন যে সব দিয়ে দিবেন, সেটা এখন ফর্ম যেমন 1500 দেওয়া আছে, সিএমওয়াই যে আছে মার্জিন যেটা আছে সেটা দিয়ে দিবেন। ওকে শেষ, এইটুকুর মতো কাজ, তারপর ওকে দিয়ে চলে আসবে। তো দেখেন আমি এই যে কলের একটা আমি ডিজাইন বানাইছি, এটাকে আমি একটু নতুন একটা কনসেপ্ট বানাবো আপনাদের সামনে, জানি না এটা কি হবে, তারপর দেখাচ্ছি এখানে যে আপডেট করবো এটাকে লিখে নিলাম। তারপরে যে ফাংশনাল যে ব্যাপারটা দেখতেছেন আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে আমার সিলেকশন দিলাম, এটাকে আমি আমার ইচ্ছা মতো আমি জানি না কত কি হবে, তখন দেখাচ্ছি তো নতুন একটা কনসেপ্ট বের করা যাবে। দেখেন আমি এখানে শেপ নিয়েছে, ধরেন আমি আমি এই চোখটা এখানে ক্রিয়েট করবো, এখন এখানে আনগ্রুপ করবো, আনগ্রুপ করে এটাকে আমি ধরে দিলাম, যখন আমি এটার উপরে এটা ছেড়ে দিচ্ছি এখানে এটাকে ছেড়ে দিলাম, দেন এখন আমি এখানে আমি এটাকে চেঞ্জ দিলাম, এটাকে সিলেকশন দিলাম, দেখেন কি করা সম্ভব, আমি দেখেন এটা পুরোটাকে একটা কপি এখানে একটা সার্ফেস ক্রিয়েট হয়ে গেল। আমি এটাকে একটা গ্রুপ করে আমি যদি এটাকে একটা ডিজাইনে নিয়ে যাই, দেখেন অলরেডি আপনি বলতে পারবেন এটা কোনো লোগোর মতো পড়ে না, এটা একটা লোগো হয়ে গেল। এই লোগোটা একটা নিউ কনসেপ্ট এবং নিউ আইডিয়া চলে আসছে, এবং এখানে আমি যদি একটু দেখে আপনার কাছে যে আমি গ্রুপ করি এটা সিলেকশন করে এই কালার ক্রিয়েট করলাম, তো বাকি এগুলো আমি গ্রুপ করে সিলেকশন আমি গ্রুপ এটাকে সিলেকশন করবো, এটা সিলেকশন দিবো হালকা বোল্ড করে দিচ্ছি, এটাকে গ্রুপ করে ফেলতে পারি, এবং আপনি চাইলে এটাকে সিলেকশন এটাকে সিলেকশন করে আবারও বলি বিভিন্ন মার্কেটপ্লেসের জন্য সেটাকে তৈরি করার জন্য বন্ধুরা খুব সহজে আপনারা একটা লোগো বানাতে পারেন, আর কি ধরনের লোগো আরো না পান